हेलो गाइज, वेलकम टू माई चैनल डॉक्टर एंड मी। আমি ঋতুপর্ণা। আজ কে একটা নতুন ভিডিও কন্টেন্ট নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। সো আজকের ভিডিও কন্টেন্টটা একটু অন্য ধরনের। তো তার আগে আমি একটা কথা তোমাদের সাথে শেয়ার করা আছে, সেটা একটুখানি বলে নিই। সেটা হলো, এখন তো খুবই করোনা চারিদিকে খুবই বাড়ছে, করোনার সেকেন্ড ফেজ এসে গেছে। সো এই সেকেন্ড ফেজটা খুবই মারাত্মক ধরনের। তো আমি বলবো যে দরকার ছাড়া আপনারা প্লিজ 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 বাইরে বেরোবেন না, এটা আমার আর্নেস্ট রিকোয়েস্ট। আর আরেকটা কথা বলার আছে যে আপনারা সুস্থ থাকুন এবং সেফ থাকুন। কারণ দেখতেই পাচ্ছেন চারিদিকে আক্রান্ত সংখ্যা আমাদের ইন্ডিয়াতে, তার সাথে মৃত্যুর হার সব কিছুই বেড়ে গেছে। সো আপনারা যত সেফ থাকবেন তত আপনারা সুস্থ থাকবেন, আর তত আপনারা ভালোভাবে বাঁচতে পারবেন। সো এখন যদি মেনটেন করেন তাহলে আগামী ফিউচারটাও আরও ভালো মতো দেখতে পাবেন। তো সেই জিনিসটাকে মেনটেন করেই আমরাও বাইরে বেরোচ্ছি না দরকার ছাড়া, এই বাজার করার জন্য বা মেডিসিন কিছু এইসব পারপাসে আমার দাদা বাবা বেরোচ্ছে, নাহলে অন্য এছাড়া কোনো কারণেই বেরোচ্ছে না, ফালতু কারণও কারণে। তো এই জন্যই বলছি যে সেই জন্য আমিও বাইরে বেরোতে পারছি না। সো আমি বিভিন্ন জায়গায় যে ব্লগ করি, বিভিন্ন চারিদিকগুলো দেখাই বা সামথিং এখানে ওখানে গিয়ে বিভিন্ন জায়গায় ব্লগ করা, সেটা আমি করতেই পারছি না। তো এই বাড়ির মধ্যে বসে থেকে কি ব্লগ কন্টেন্ট করা যায় সেই কথাই তোমাদের জন্য ভেবে একটু নতুন রকমের কন্টেন্টের আইডিয়া করলাম। তো সেটা হলো, গত বছর মানে 2020 আমরা ফেব্রুয়ারি মাসের লাস্ট উইকে দার্জিলিং আর সিকিম ঘুরতে গেছিলাম। তো সেই সময় তো করোনার ঠিক আগের ফেজেই আমরা ঘুরে এসেছিলাম। তো সেইটাই নিয়ে একটা ভাবনা যে সেই সময় আমরা বিভিন্ন জায়গায় ঘুরেছিলাম। তো দার্জিলিং, গ্যাংটকের সব বিভিন্ন প্রাকৃতিক সৌন্দর্য, ওখানকার ওয়াটারফলস, ওখানকার পাহাড়, গাছপালা, তারপর প্রাকৃতিকও চারিদিকে নানা সৌন্দর্য, তারপর আমরা কীভাবে এনজয় করেছি, আমরা কী কী খেয়েছি না খেয়েছি, এভরিথিং, কী কী মার্কেট মানে ওখানকার মার্কেটে ঘুরে কী কী শপিং করেছি, সো এভরিথিং ভাবলাম যে তোমাদেরকে ক্লিপস মানে ভিডিও ক্লিপসের মাধ্যমে এক একটা করে ব্লগ আমি দিতে থাকবো। তো সেইটাই কথা মাথায় রেখে তো আজকের সেরকমই একটা ভিডিও ফুটেজ তোমাদেরকে দেখাবো। তো তার আগে একটা কথা বলে দিই, গত বছর ফেব্রুয়ারি মাসে ওরকম সময় আমি ব্লগ করতাম না। সো হাতে ক্যামেরা নিয়ে যে চারিপাশটা হলো ঘুরে ঘুরে ব্লগ করে করে কথা বলে বলে দেখানো, সেইটা করা হয়নি। তো এখন আমি ওই জন্য বলে দিচ্ছি যে কোন পার্টটা আমি দেখাবো, তো সেটারই ভিডিও ক্লিপসটাই পুরোটাই তুলে ধরা আছে, সেটাই তোমাদেরকে আমি সুন্দর করে দেখাবো। আশা করি তোমাদের এই ভিডিওটা খুব 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 ভালো লাগবে। আর যে জায়গাটা আজকে স্পেশালি দেখাবো সেটা হলো একটা খুব সুন্দর জায়গা, মানে ওই ভিডিওটা দেখতে তোমাদের খুব ভালো লাগবে, মানে প্রাকৃতিক সৌন্দর্যে এত সুন্দর হয় সেটা তোমরা দেখতে পারবে। এটা হলো সিকিমের গ্যাংটকের একটা বোটানিক্যাল গার্ডেন। তো খুবই সুন্দর জায়গা, যারা গ্যাংটকে গেছো, গ্যাংটকে সাইট সিন করেছো স্পেশালি, তারা এই জায়গাটা অবশ্যই ঘুরেছ। তো এই বোটানিক্যাল গার্ডেনে অনেক ধরনের সুন্দর সুন্দর ডিফারেন্ট টাইপস অফ ফ্লাওয়ার রয়েছে, তারপরে ওখানে ওয়াটারফলস রয়েছে, তারপর মানে বেসিক্যালি জায়গাটা কীরকম করা, মানে বড় পাহাড়, সেই পাহাড়ের চারপাশে রাস্তা কেটে কেটে সুন্দর ধাপ করে করে রাস্তা করে দিয়েছে, সেই রাস্তা বরাবর ওপরে উঠছে, ঠিক আছে, মানে নিচ থেকে রাস্তা করে করে পাহাড়ের গা বেয়ে বেয়ে ওপরে উঠছে। এবার পাহাড় যখন মানে মেন রাস্তা থেকে যখন ওই পাহাড়ের ধাপ কেটে বোটানিক্যাল গার্ডেনে এন্টার করবে, তখন আস্তে আস্তে এরকমভাবে ঘুরে 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 ওপরে যাবে, একদম টপ ওপরে গেলেই তোমরা ওয়াটারফলসটা দেখতে পাবে। আর তার চারপাশে তোমরা বিভিন্ন ধরনের সুন্দর ফ্লাওয়ার্সের সংরক্ষণাগার করেছে, সেগুলো ফ্লাওয়ার্সগুলো দেখতে পারবে। আর তারপরে ওখান থেকে সুন্দর পাহাড় দেখতে পাওয়া যায়, একদম কাছেই মেঘ, মানে মনে হবে যেন একদম মেঘের সামনেই দাঁড়িয়ে আছো, এরকম একটা ফিল হবে, মেঘ ছুঁতে পাচ্ছ এরকম। তারপরে আরও হলো বিভিন্ন ধরনের গাছপালা রয়েছে অনেক, মানে মূলত পাহাড়ি অঞ্চলের বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর উঁচু বড় গাছ রয়েছে, আর তার সাথে ওয়াটারফলসটা তো দারুণ,
একদম পাহাড়ের গা বেয়ে উপর থেকে জল ঝর্ণা পড়ছে তলায়, একদম মানে দারুণ জায়গা। আমার বাবা তো ইভেন সিঁড়ি দিয়ে দিয়ে নেমে ওয়াটারফলের নিচেও একদম চলে গেছে, এত ভালো লেগেছে, একদম কাছে ঢুকে গেছে। ছোট ছোট টিলা, মালভূমি টাইপের টিলা রয়েছে, সেগুলো অল্প অল্প ওঠা যায়। তো এই জায়গাটাই, এই পুরো প্রাকৃতিক পরিবেশটাই তোমাদেরকে দেখাবো। আর ওখানে কিছু স্ট্রিট ফুডস বিক্রি হচ্ছিল, সেই স্ট্রিট ফুডও আমরা খেয়েছিলাম, সেগুলো তোমাদেরকে দেখাবো। ওখানকার যে মানে কি বলবো, ওখানে কিরম ধরনের লোক, মানে দার্জিলিং সিকিমের যে লোকগুলো হয়, একটু নেপালি নেপালি টাইপস লোকগুলো হয়, তো ওরাও বিক্রি করছে, তো সেটাকেও আমরা সেটাকেও তুলে ধরেছি। তো সেগুলো তোমাদেরকে দেখাবো, কি কি খেয়েছি না খেয়েছি, কিভাবে এনজয় করেছি, আর যা যা প্রাকৃতিক পরিবেশটা বললাম সেই সৌন্দর্যটা তো পুরোটাই দেখিয়ে দেবো। সো চলো তোমরা এখন তাহলে ওই সিকিমের গ্যাংটকের বোটানিক্যাল গার্ডেনের ক্লিপসটা এবার দেখে নাও। দেখতেই পাচ্ছ এই সেই পাহাড় কেটে যে রাস্তাটা তৈরি করে দিয়েছে সেটাই। সুন্দর সুন্দর ফ্লাওয়ারগুলো তো তোমরা দেখেই নিলে, এবার আমি তোমাদেরকে নিয়ে যাচ্ছি
ওই বোটানিক্যাল গার্ডেন থেকে যে সুন্দর পাহাড়টা দেখতে পাওয়া যায় সেটা দেখো, কি সুন্দর অপরূপ পাহাড়, তার সাথে মেঘের ছটা চারিদিকে ছড়িয়ে পড়েছে, ব্লু পাহাড় তার সাথে মেঘ তার সাথে আকাশ, ব্লু আকাশের মানে ব্লু আকাশের রিফ্লেকশনটাই পাহাড়ের ওপর পড়েছে, একটা সুন্দর পাহাড় রয়েছে। এদিকে আমার বাবা মা রয়েছে, মা আমার টুপিটা পরে রয়েছে। এবার এই জায়গায় আমি একটুখানি বসেছিলাম, এইবার দেখো চলে এসেছি আমরা ওয়াটারফলের কাছে, সেই টপ ফ্লোরে যেখান থেকে যেটা কিনা একদম অনেকটা উঁচুতে যেতে হয় এটা দেখবার জন্য। দেখো দেখো আমার বাবা একদম নিচে চলে গেছে, আমার বাবা গিয়ে নিচটাও দেখে আসছে, এই আবার উপরে উঠছে আমার বাবা। अबे बहुत अच्छा चाय और पकोड़ा मिलता है, ये भैया और भाभी दोनों मिलके अच्छा सेल करता है। और ये आया है कोलकाता से ब्लॉगर, अभी ऑर्डर किया है 3 कप ब्लैक टी विदाउट शुगर एंड प्याज पकोड़ा, अभी गर्मा गर्म बन रहा है, सब आके इधर से ही खाना। এই আন্টিটা কলকাতা থেকে এসছে, আন্টি বড় ব্লগার, কেমন হয়েছে বলবে। দেখে নিলে তো আশা করি তোমাদের এই ভিডিও ক্লিপসটা খুব 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 ভালো লেগেছে, বিকজ অনেকেই অনেকদিন এই করোনার জন্য অনেকদিন হলো ঘুরতে যেতে পারছে না, সত্যি পসিবল হচ্ছে না, সবার পক্ষে কারোর পক্ষেই সম্ভব হচ্ছে না। সো সেই দার্জিলিং গ্যাংটকের সেই মেমোরেবল মুহূর্তগুলো অনেকেরই মনে পড়ে যাচ্ছে, আমার তো ভিডিওগুলো বেসিক্যালি দেখে মনে হচ্ছে আবার ছুটে ছুটে চলে যাই দার্জিলিং গ্যাংটকে, কিন্তু এটা এখন পসিবল নয়। সো এখন সেফটিটাই মেন দরকার, যত সেফ থাকবো তত আরও সুন্দর সুন্দর জায়গায় নেক্সট ফিউচারে আরও যেতে পারবো, আরও তোমাদের সামনে তুলে ধরতে পারবো। আর তো যারা যারা তোমরাও গেছো তোমরাও মেমোরিটাকে কী বলবো রোমন্থন, স্মৃতি রোমন্থন করতে পারছো, আর তার সাথে যারা এইসব জায়গাগুলো মিস করে গেছো, যাওয়া হয়নি এখনও পর্যন্ত, তারা এই ভিডিও ব্লগের মাধ্যমে তোমরা নিশ্চয়ই এনজয় করেছো, খুব ভালো লেগেছে আশা করি। তো প্লিজ হলো এরকম আরও আমি দার্জিলিং গ্যাংটকের আরও সুন্দর সুন্দর কিছু ক্লিপস তোমাদের সাথে আবার আমি শেয়ার করব এই ভিডিও ব্লগের মাধ্যমে। ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড কমেন্টস করে অবশ্যই জানিও যে তোমাদের কেমন লেগেছে ভিডিও ক্লিপসটা আর আমাদেরকে কেমন লেগেছে। আর তার সাথে অবশ্যই প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর আমাদেরকে সাপোর্ট করো, এইভাবে যত তোমরা সাবস্ক্রাইব করবে লাইক করবে তত আমরা বুঝতে পারবো তোমরা আমাকে সাপোর্ট করছো, দেন আমি আরও সুন্দর সুন্দর কন্টেন্ট নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। সো আজকের মতো চললাম, বি পজিটিভ বি সেফ, চলো টাটা বাই বাই, আবার অন্য কোনো ভিডিও কন্টেন্ট নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব, টাটা।